হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল বন্ধু ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন চন্দননগর জগদ্ধাত্রী পূজা নিরঞ্জন পর্ব পার্ট টু। এর আগে আমরা পার্ট ওয়ানের ভিডিও দিয়েছি, তাতে আমরা একাধিক প্রতিমা নিরঞ্জন পর্ব আপনাদের সামনে দেখিয়েছি। এবার আমরা পার্ট টুতে আরও একাধিক প্রতিমার যে বাকি প্রতিমাগুলো আছে সেগুলো তো দেখাবো, সাথে সাথে আরও একাধিক সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে। তো অবশ্যই পার্ট টুটা দেখবেন, পার্ট টু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনারা যদি পার্ট ওয়ান না দেখে থাকেন, নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। গত বছর 2020 সালেরও আমরা চন্দননগর জগদ্ধাত্রী পূজা কভার করেছিলাম, তারও লিঙ্ক দেবো, সেটাও ভাইরাল হয়েছিল। এবং 2019 সালে যে কার্নিভাল হয়েছিল, যে আলোর খেলা, সেগুলো আমাদের চ্যানেলে কিন্তু আছে, সেটাও আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই সমস্ত কিছু দেখবেন। তো চলুন শুরু করা যাক এবছরের চন্দননগর জগদ্ধাত্রী পূজা নিরঞ্জন পর্ব পার্ট টু। অপরূপ সুন্দর নিরঞ্জন আমরা দেখলাম, একদম পারফেক্ট টাইমিংয়ের ফলে এটা সম্ভব হলো। চারিদিকে নদী আপনারা দেখতে পাচ্ছেন যে খড়ে পুরো ভরে গেছে চারিদিকটা, এবং খুব দ্রুতগতিতে কাজ চলছে। সদস্যদের এই আনন্দ থেকে বোঝা যাচ্ছে তারা পারফেক্টলি নিরঞ্জন পর্ব সম্পন্ন করেছে। নিরঞ্জন সম্পন্ন হলে সবারই মনে ভালো লাগে, এবং এবছর প্রত্যেকটা প্রতিমায় ভালোভাবে নিরঞ্জন হচ্ছে। তো দূরের নদীতে নৌকা নিয়ে অনেকে ভালোভাবে দেখার জন্য নৌকা ভাড়া করে নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। অনেক পর্যটকরা এসছে দূর থেকেই, তারা দেখতে পাচ্ছে এরকম পারফেক্ট শট পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি পরের প্রতিমা নিরঞ্জন পশু, এবং চারিদিকটা পুরো ভরে গেছে। অবশিষ্টাংশ তাড়াতাড়ি করে নদীতে গিয়ে সেগুলোকে বার করে নিয়ে আসা হচ্ছে। পরের প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুত। এর মধ্যে একটি ছোট প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুত। চন্দননগর যেখানে সমস্ত প্রতিমা বড়, তো সেখানে এই ছোট প্রতিমা দেখার জন্য সবাই নজর যায়। চন্দননগরে এই বিশাল কর্মযজ্ঞ সারা রাত ব্যাপী চলবে, আগামীকালও হবে। তো আমরা কিছু নিরঞ্জন দেখার পরে একটু বাইরের দিকে এলাম, কেন বিসর্জনে যাওয়ার আগেও বিশাল কিছু আনন্দ উৎসব এবং নাচ গান তো চলে। তো চলুন দেখুন এই পথ ধরে নিরঞ্জনের জন্য যায় রানীঘাটের দিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লালবাগানের প্রতিমা, কত লোক চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর লোক জড়ো হয়েছে নিরঞ্জন পর্ব দেখার জন্য। সারা রাত ব্যাপী এখানে এই পথ ধরে সমস্ত প্রতিমা আসবে। চারিদিকে এত লোকজন, উৎসব, আনন্দ, নাচ গান দেখে এটুকুনি বলা যায় প্রশাসন যত চেষ্টা করুক শোভাযাত্রা নায়ের মাধ্যমে মানুষকে আটকানোর, কিন্তু চন্দননগরবাসীকে তারা কিন্তু তাদের আনন্দ থেকে বিরত করতে পারেনি। তাদের বছরের এই একটা উৎসবের জন্য তারা সারা বছর অপেক্ষা করে। তো সারা চন্দননগরে যে পরিমাণ লোক এসেছে কোনো অংশে তা কম নয়। আর শুধুমাত্র লাইটিংটাই শুধু নেই শোভাযাত্রার, কিন্তু মানুষ, উৎসব, আনন্দ, নাচ গান সেই একই পরিমাণে কিন্তু বজায় রয়েছে। Thank you.
হাজার হাজার ছেলে মেয়েদের আনন্দ উৎসব আমাদের ক্যামেরায় ফুটে হচ্ছে। যারা ক্যামেরায় নিজেদের খুঁজে পাচ্ছেন তারা নিচে কমেন্টস অবশ্যই জানাবেন। নিয়োগী বাগানের প্রতিমা আমরা কভার করেছিলাম। মানকুণ্ডু নিয়োগী বাগান অপরূপ সুন্দর প্যান্ডেল করে এবং প্রতিমার দ্বারা সবাইকেই তাক লাগিয়ে দিয়েছিল। নিয়োগী বাগান আমরা দেখতে পাচ্ছি একাধিক পুরস্কার পেয়েছে নিয়োগী বাগান। মানকুণ্ডু জ্যোতির্ময়ীর নিকটে অবস্থিত সার্কাস মাঠ। ৪৭ বছরে প্রতারণ করা নতুন পাড়ার প্রতিমা চন্দননগর কেন্দ্রীয় কমিটির বিচারে সেরা মুখশ্রী পুরস্কার পেয়েছে। খুব সুন্দর প্রতিমা। এরপরে আপনারা দেখছেন চার বাগান বালক সমিতির প্রতিমা। প্রতিমা দেখতে দেখতে বন্ধুরা আমরা চার্চ রোড দিয়ে আমরা স্টেশনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ঠাকুর দেখাতে দেখাতে এগিয়ে যাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গোপাল বাগের প্রতিমা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হালদার পাড়ার প্রতিমা।
স্টেশন দিয়ে ফিরছে। বন্ধুরা, প্রতিমা দেখতে দেখতে আমরা চলে এসেছি বাগবাজার। এখানে হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে, কেননা প্রতিমাকে বিসর্জনের জন্য প্রস্তুত করা হচ্ছে, বার করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং পাশে ট্রাক প্রস্তুত করা হয়েছে মাকে শেষ দেখার জন্য। বাগবাজারে ঐতিহ্যবাহী প্রতিমা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের কাছাকাছি মধ্যাঞ্চলের মণ্ডপের সামনে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মণ্ডপ থেকে প্রতিমা বাইরে বেরিয়ে এসেছে এবং বিসর্জনের প্রস্তুতি চলছে। এরপরে চন্দননগর স্টেশনের একদম নিকটে চন্দননগরের একটি ঐতিহ্যবাহী প্রতিমা ফটকগোড়ার কাছে আমরা এসে পৌঁছেছি। ফটকগোড়ার প্রতিমা তো আপনারা জানেনই কি অপরূপ সুন্দর প্রতিমা এবং সুউচ্চ প্রতিমা। তো এখানে আমরা দেখছি, দেখতে পাচ্ছেন কি উঁচু সিঁড়ির মাধ্যমে আস্তে আস্তে বিসর্জনের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রস্তুতি চলছে, খোলার কাজ যেগুলো আছে, যেগুলো গয়না টয়না আছে সেগুলো খোলার কাজ চলছে। দেখতেই পাচ্ছেন কি উঁচু সিঁড়ি দিয়ে আমরা এই প্রথমবার এটা আপনাদের সামনে দেখালাম, তো সেই প্রস্তুতি চলছে সেটা আমরা দেখলাম। ফটক করার এই অপরূপ সুন্দর এবং সুউচ্চ প্রতিমা দেখে আমার মতো কি আপনাদের মনে একবারও এই কথা জাগে যে মাকে বিসর্জন না দিলে কি হয় না? এত সুন্দর প্রতিমাকে বিসর্জন দিতে হয়, এত খরচা করে, এত সুন্দর করে প্রতিমা তৈরি করে বিসর্জন দিতে হয়, কিন্তু এটাই আমাদের নিয়ম, তো সেটাই আমাদের করতে হচ্ছে। তো বন্ধুরা, এবছরে আপনাদের চন্দননগর জগদ্ধাত্রী পূজা সহ নিরঞ্জন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর নিচে আমি ডেসক্রিপশানে আমাদের গত বছর, আমরা 2019 সাল থেকে চন্দননগর জগদ্ধাত্রী পূজা আমরা কভার করে আসছি। এর আগে তো আমাদের কার্নিভাল, যেটা শোভাযাত্রার নামে পরিচিত, সেই লাইটিংয়েরও আছে, 2019 সালে সেটা হয়েছিল, তারপর থেকে তো বন্ধ আছে। তো পুরনো স্মৃতিও আপনারা ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।